প্রাক বাসন্তীয় দিন, আর এক সপ্তাহ পরেই স্প্রিং সিজন মানে বসন্ত ঋতু প্রবেশ করবে। এক সপ্তাহ আগ থেকেই ফুলে ফুলে ভরে উঠছে বৃক্ষরাজি, ফুটি 13th of March 2022 সানডে আফটারনুন, ইটস এ ম্যাজিক্যাল ডে, প্রি স্প্রিং ডে। নেচার ইজ হিলিং নাও, বসন্তের ফুলে ফুলে ভরে উঠছে মানুষের পৃথিবী, নীল আকাশ, তার মাঝে সাদা 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 মেঘের মেলা বাসছে, বিহঙ্গরা গানে গানে মেতে উঠেছে সবুজ জমিনে, শিশুরা খেলছে সবুজ পার্কে। এ হলো আরেকটি ফুলের গাছ, বৃক্ষটি নিয়ে পড়ছে। এই বৃক্ষে সাধারণত বসন্তের প্রারম্ভে মানে বসন্ত শুরুর দিকে এই সুবৃক্ষে ফুল ফুটে যায়। বসন্ত শুরুর মাঝামাঝিতেই আবার ঝরে যায়। 21st of March উইল বি ফার্স্ট ডে অফ ইংলিশ স্প্রিং সিজন। কি ম্যাজিক্যাল, কি মনোমুগ্ধকর আমাদের মানুষের পৃথিবী। ফলে ফুল ফুটেছে, নীল আকাশের নিচে ফুলে ভরা বসন্তের ফুলে ভরা বৃক্ষ। দিস ইজ দ্য আর্লি স্প্রিং ফ্লাওয়ার। হালকা উষ্ণ বৃষ্টি হচ্ছে, আলোকের এই ঝর্ণা দ্বারা হয়ে চলেছে সর্বত্র। শিশুরা খেলছে মাঠে স্নিগ্ধ দিনে, মেঘের বেলা মিষ্টি বাতাস, বসন্ত সবুজ তৃণভূমি, মানুষের হাঁটাচলা ইত্যাদি মিলে দিনটিকে করেছে প্রাক বসন্তের দিনটিকে করেছে প্রচুর জন্য।